আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার পাশে একজন প্রবাসী ভাই বসে আছেন গত প্রায় এক যুগ ধরে ঘাড়ে ব্যথা নিয়ে পাশাপাশি অবশ্য ওনার আহ এসপিও ছিল বাট সেটা এতটা আকার না মোটামুটি হচ্ছে ওনার সার্ভিক্যাল যে প্রবলেম সেটা অনেক বেশি আকার ধারণ করেছিল প্রথম দিকে যদিও সমস্যাটা এত প্রকট আকার ছিল না বাট যত দিন গিয়েছে এটার সাথে যুদ্ধটাও বেড়ে গেছে চিকিৎসা করিয়েছেন অনেক ডক্টর দেখিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন এমন পুরো জায়গা বাদ রাখতে নিয়ে বাট একটা সময় ডিপিআরসি সন্ধান পান এবং সরাসরি চলে আসেন ডিপিআরসি তে চিকিৎসার জন্য এবং তার পরবর্তীতে ম্যাজিক্যালি ওনার জীবনে কি ঘটেছে সেটাই আজকে শুনব বলার চেষ্টা থেকে তার আগে একটু আমরা একটু ওর সাথে পরিচিত হই না আসি দর্শক কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাম এবং পরিচয় দুটো যদি একটু বলেন আমার নাম মোহাম্মদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা জেলা কুতালি থানা গ্রামের কাছে প্রবাসে আমি ওমান ছিলাম প্রায় বারো চোদ্দ বছর অনেকটা সময় আর ওই ব্যথাটা ওই জায়গায় ফার্স্ট যখন গেছি ওই শুরু যখন ঝুঁকি আমি আর দশ মিনিট বিশ মিনিট পরে আমি আর কাজ করতে পারলাম প্রচন্ড ব্যথা মনে হয় যে মানে লবণ আর মরিচ মিক্স করে কেউ কাইটা ভিতরে ঢুকে নিয়ে এত ব্যথা প্রচন্ড ব্যথা তারপরে দেশে আসি আসার পরে মনে করেন যে বিভিন্ন হসপিটালে দেখাইছি পরীক্ষা নিরীক্ষা করছি কোনো রোগী মানে ইয়ে করতে পারে না তারা ধরা পড়ে না এবং কি ওষুধ লিখে দেয় খাই কিন্তু ভালো হয় না ঠিক আছে তারপরে আপনারা আবার আসছি কয়েকবার আসছি এও না যাক পরবর্তীতে আমি যে কোনো মানে ডিপি আসছি পাই দেখি ওনার ভিডিও দেখি দেখার পরে আমি যোগাযোগ করি আচ্ছা তো বলছে যে সমস্যা নেই আপনি আসেন আগে আসে দেখেন তো আসার পরে ডাক্তারের সাথে কথা বললাম দেখাইলাম উনি পরীক্ষা দিলেন দেখা তো উনি বললো যে ঠিক আছে আমি স্যার আমার তো সময় কম আমরা প্রবাসে থাকি ঠিক আছে এখন আমার তো আমি দুই মাসে ছুটি নিয়ে আসছি স্যার বললো যে সমস্যা নাই আপনি দুই মাস আপনার কাছে রাখেন আমার পনেরো দিন সময় দিয়ে আচ্ছা দুই মাস থেকে জাস্ট পনেরো দিন আমার সময় দিবেন আমি মানে আমি বললাম যে স্যার আমার কেন জানি একটা একটা বিশ্বাস যে এই জায়গায় আসলে আমার রোগটা ভালো হইবো অনেকে বলছে না ওই জায়গা আছে ওই জায়গায় আমি বলব আমার একটা বিশ্বাস এই জায়গায় আর আমি আশা অন্য জায়গায় দেখাইছি ঠিক আছে ওরা বলছে যে এটা খুব ভালোই না আচ্ছা

আলহামদুলিল্লাহ প্রথম দিন তো চিকিৎসা নিচ্ছি মানে ছয় দিনের মাথায় পাঁচ দিনের মাথায় মনে করলাম যে গানের ব্যথা মানে নাই ঠিক আছে আমি বললাম যে এটা আমি কখনো কল্পনা নাই সবাই আমি ফোন করছিলাম সবাই শুনে খুব খুশি হ্যাঁ খুশি আশ্চর্য মানে হ্যাঁ মানে ভাবতেও পারে না যে এটা আমারটা ভালো হইলো আসলে সত্যি আমি হ্যাঁ আমার কাছে এখন পুরো ফ্রি লাগতেছে এমনকি আমার মনে করছে অনেক সুক্তি পাই আমি এর মধ্যে পরে এখন আজকে ছয় দিন আজকে আমি চলে যাবো আমার সাথে গেছিলাম স্যার বললাম যে আমার তো পুরোপুরি আমি সুস্থ এখন ঠিক আছে স্যার বললো সমস্যা নেই মানে সুস্থ নিজে আগে নিজের মানে বিশ্বাসটাই সবচেয়ে বড় আমার কি স্যার বলছে আমার কি অনেকে আছে ডাক্তার ঠিক আছে আপনি সুস্থ হয়ে গেছেন আমি চলে যান তারা বলে কি না বা আমার থেকে বলো যে না আমার ব্যথামুক্ত আমার কোনো সমস্যা নেই আমি নিজেই সেটা ফিল আগে যে কাজগুলো করতে আমি পারতাম না করতে কষ্ট হইত সেগুলো এখন অনায়াসে ফ্রি ভাবে করতে পারতেছি কোনো ব্যাথা হইতেছে না

রুগী যারা হসপিটালে আসেন সেবক না সবাই খুব মানে এই জায়গায় খুব কেয়ারফুলি তারা টাইমলি টাইম সবকিছু দেখতেছে বলতে হয় না আন্তরিকতা এবং কি পরিষ্কার এবং কি মনে যে আমি খুব খুশি তাদের প্রতি আরো বেশি খুশি যারা আমার সেবা করছে তাদের প্রতি আমি খুবই খুশি আমি সবাই বলছি যে আমি এই জায়গায় এরকম মানে অন্য হসপিটালে এরকম দেখিনি যে একটা ইয়া স্যার সময় দেয় স্যারও আসে একদিন পর দেখা দেখতেছে মানে আমার অবস্থা না জানতে এটা একটু ভালো লাগে যে স্যার আসতেছে একদিন পর পর যারা সেবা করতেছে আমার নার্স তাদেরকে আবার মানে তাগিদ দিতে পরিবারের মতো টিম ওয়ার্ক হ্যাঁ হ্যাঁ ঠিক মতো কাজ করছে কিনা ও সঠিক মতো আপনি ওষুধ দিছে কিনা ও সঠিক মতো মানে সেবাটা দিতে পারছে কিনা সবকিছু জিজ্ঞেস করে একটা জায়গা নতুন করে বাচ্চার স্বপ্ন দেখে যদি কেউ আমি সবার মানে আমি পরামর্শ দিব যদি কেউ আমার ভাই বন্ধু বাবা আত্মীয় স্বজন যদি কেউ থাকে আমি পরামর্শ দিব তাদের জন্য আসলে কি জানেন আমরা অনেক সময় মানে নাম শুনি কিন্তু সফর আমি মানে যাবো আলহামদুলিল্লাহ খুব সফর ধন্যবাদ আয়সা দেখেন চিকিৎসা নেন ঠিক আছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইবেন খুব সুন্দর বলেছেন আমার ভাইটি আমার এই ভাইটি দেখুন ওনার জীবনের ছোট ছোট কিছু কথা কিন্তু উনি আসলে কিন্তু এটা বাস্তব যখন আসলে আমরা কোনো বিপদে পড়ি আরishima আমার পরিচিত মুখগুলো আসলে আমাদেরকে ছেড়ে চলে যেতে চায় আসলে জীবনটা অনেক কষ্টের কিন্তু আবার অনেক সুখেরও দর্শক সুস্থ থাকতে হবে নিজের জন্য পরিবারের জন্য যখনই সমস্যা তখনই চিকিৎসা তবে কথাটা নাম হচ্ছে সঠিক চিকিৎসা সঠিক চিকিৎসা মানে আমার এই ভাইটির মতো খুবই অল্প দিনের ভিতরে এত বারো বছরের কষ্ট হয়তো না জানার কারণে চিকিৎসাটা নিতে জানতেন তাহলে কি জীবনে এতগুলা কষ্ট পেতে হতো জীবন থেকে এত চলে যাই হোক তারপর উনি সুস্থ হতে পেরেছেন এবং আপনাদের জন্য মেসেজ যদি কেউ অসুস্থ থাকেন শুধুমাত্র আমাদের ভিডিও ডিসক্রিপশন যাওয়া নাম্বারে একটা ফোন করুন জীবনটা বদলে যাবে সম্পূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম